পরিবেশের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম। লোকসভা নির্বাচনে INDI এর জোটে সেখানে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্কের অবনতির কারণ আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্ক ভাঙার কারণ হিসেবে তিনি দায়ী করলেন CPM কে। তিনি স্পষ্টভাবে বললেন CPM এর কারণেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্কে ছেদ ঘটেছে। তবে রাহুল গান্ধীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই বিষয়টিও তিনি খোলসা করে বলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় CPM কে কেন দায়ী করলেন তাদের সম্পর্ক ভাঙার পেছনে, চলুন শুনে নি। CPM বিজেপির এক নম্বরের দালাল, দেখেননি 34 বছর? এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম CPM পার্টি। CPM আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও MLA নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই, 42, 42-এ 42, 42টাই হারবে আর বিজেপি জিতবে, আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না, আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একটা ঘটনা আমার কানে এসছে, যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আজ রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়, গাড়ির পেছনের কাজ ভাঙা ছিল, এই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাহুল গান্ধীর নাম নেননি, তারপরে কিন্তু রীতিমতো নাম তুলে তিনি বলেন, তিনি বলেন যে গাড়ির কাঁচ ভাঙা অবস্থাতেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, যদি হয়ে থাকে সেটা বিহারে, পশ্চিমবঙ্গে তার গাড়িতে কেউ কাঁচ ভাঙে। হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না এসব, করে ফর নাথিং নাটক করে কি লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে, গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি CPM বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো পার্টি মিছিল করতেই পারে। বাইরে কংগ্রেসের এই যে যাত্রা, সেই যাত্রায় মাইক ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে, এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, বাইরে তো মাইক ব্যবহার করা যাবে না, যদি করতে হয় সেটা ইনডোরে। কিন্তু কংগ্রেসের এই যাত্রা কিন্তু একেবারে রাস্তার ওপর হচ্ছে, এরপরে নতুন কিছু কি হতে চলেছে, চলুন দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি কি বললেন। তবে একটা কথা মনে রাখবেন, আজকে কত তারিখ, 31 তারিখ, 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, ICSE, CBSE, তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা, আপনারা দেখেছেন আমি বাইরে করিনি। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের অবনতি, রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙা,
তারই সঙ্গে পরীক্ষার দিনগুলোতে মাইক ব্যবহার না করার যে বিষয়, সব মিলিয়ে রাজনৈতিক জল্পনা আরো কিছুটা বাড়লো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন আপনারা।